অন্তি দরজা খুলো। আরে অন্তি কই গেল? মাই নেম ইজ শীলা, শীলা কি জবানি। এটা কি? ডিয়ার আম্মু, আমি রিঙ্কিকে নিয়ে পালিয়ে যাচ্ছি, আমরা দুজন বিয়ে করব, আমাকে খুঁজো না। শিলা শিলা কি জবানি। নাও ইউ আর ওয়াচিং আজ ফাগুন পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। আপনাদের দুজনের কি বিয়ের বয়স পার হয়েছে? জি জি, আমাদের জন্ম সনদেই আছে। বিয়ের জন্য কি আপনারা দুজনই রাজি? আমি রাজি। ছেলে রাজি? হ্যাঁ আমি রাজি। এটা কে বললো মাত্র? অন্তিক বলছে। না তো ও বলেন, বুঝাই গেছে আপনি আপনার বয়স ছেলেদের মতো করে বলছেন। মোটে হও না, তাই না অন্তিক? হ্যাঁ অবশ্যই, রিঙ্কিকে ছাড়া আমি চলতেই পারবো না। শুনছো? হ্যাঁ বলো। অন্তিক তো পালায় গেছে ঘর থেকে, ও নাকি রিঙ্কি নামের কাউকে বিয়ে করবে। দেখবো ওকে কে বিয়ে করে। ফাইভের বাচ্চা? না ও বাসিতে পড়ে এখন। কি, কালকেই না ও পিএসসি দিল? সবসময় যে বললি সংসারে কোনো খোঁজ খবর নেও না, বুঝছো? এখন কি করছো? আমি বাসায় একটা চিঠি রেখে গেছি, এন্ড আই গেস ওইটা উচিত হয়নি। আরে সমস্যা নাই, লেটার লেখা উচিত। আপনার তোমার বাবা মা? না ঝামেলাটা আসলে ওখানে করি। তো আর কোথায় করছো? এই চিঠিতে লেখছে নিচ্ছে, আমি পালিয়ে যাচ্ছি, খুঁজে লাভ নাই, পাবা না। কারণ আমি তো আর তোমাদেরকে বলি না যে আমি পালিয়ে ময়মনসিংকে আটখালিতে 4 নম্বর রোডে আমার ফ্রেন্ড সাদের বাসায় যেতেছি। আয় হায়, তাই তো, এখন তো আমাকে খুঁজে পাওয়া আরো টাফ হয়ে গেল। যেমন বাপ তেমন পোলা। আরে অরে কাহিনী জানাস না তো কি হয়েছে? কেন কি হয়েছে? অন্তিক তো রিঙ্কিটা নিয়ে পালায় গেছে। ও আমি জানি। টাকা লাগবে না তো? আমার জায়গায় তুই পালা যা। অন্তিকের এই কাহিনী দেখে তো আমার জোয়ানকালের কাহিনী মনে পড়ে যেতেছে। ও হ্যাঁ, তুমিও তো একটা মেয়ের সাথে পালায় গেছিলে, পরে পরে কি, পরে বাপ মা খুঁজে পেয়ে আমার সেই পেদানি দিল। আহারে বেচারা। বেচারা তো ওই মেয়েটা যাকে নিয়ে পালাইছিলাম। না পারলাম ওর সাথে দেখা করতে, না পারলাম ওকে সরি বলতে, না পারলাম ওকে ডিভোর্স লেটারটাও পাঠাইতে। Wait, what? রিঙ্কি আমি না পারবো না। এই যে আবার শুরু হয়েছে। কেন? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? হ্যাঁ আমি ওই যে পিটুসকে ভালোবাসি। কখনো বলি নাই কারণ আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, অ্যান্ড ওরও একটা বয়ফ্রেন্ড আছে। ওয়েট, তোমার এক্সপ্রেশন চেঞ্জ হতেছে না কেন? আমরা মোহাম্মদপুরের মাস্তান, আমাদের কাল রিঙ্কিকে তুইলা নিয়ে যাওয়া। কে কাজ আপনাদেরকে দিচ্ছে? তোমার বাপে দিচ্ছে। বিয়ে করবা তোমার আব্বু আঙুল শুনবে বসে বসে? না ওই
চোখ। রিঙ্কি যাও এখান থেকে। তোরা হয়তো বা জানিস না আমি ময়মনসিংহে কেন এসেছি পালা বিয়ে করার জন্য। কেন? কারণ ময়মনসিংহ আমার এলাকা। হ্যালো ফারান, কই তুই? আমি কেরা খেলতে আসছি, এলাকায় গেম জ্যাম লাগছে। তুই এখনই আসিস কে আন, আফলান কে আন, তানজিন রে আন, ফাহিম রে আন, আর তুষার রে আন। দুঃখিত, আপনার মোবাইলে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আমি শেষ। পালায় আসছি একদম, দৌড়ায় দৌড়ায় ঢাকার বাইরে নিয়ে গেছে ওদেরকে। তাহলে বুঝ ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তুই ক্লাস কেন মিস